নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি থোড়ের একটা রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চারা থেকে বড়রা সবাই পছন্দ করবে এরকমভাবে তৈরি করেছি। আর থোড়টা কীভাবে কেটে নেবো দেখে নিই। থোড়ের উপরের লেয়ারটা বাদ দিয়ে মাঝখানের এই শক্ত বা হার্ড পার্টটা নেব আর গোল গোল চাকতির মতো কাটবো। এক হাতে আঙুলের সাহায্যে সুতোর মতো যে আঁশটা বেরিয়ে আসবে সেটা জড়িয়ে জড়িয়ে বাদ দিয়ে দিতে হবে। এরপর নুন হলুদ মেশানো জলের মধ্যে এটা ভিজিয়ে রেখে দেব, তাহলে কালো হয়ে যাবে না। আমি এই রান্নাটা এমনভাবে করেছি যাতে বাচ্চারাও খেতে পারে, কারণ এর প্রচুর ফুড ভ্যালু আছে। এটা যেমন কোলেস্টেরল, ব্যাড কোলেস্টেরল কমিয়ে দেয়, ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে, কিডনির জন্য ভালো, ওয়েট লসে সাহায্য করে। এইভাবে নুন হলুদ মেশানো জলে ভিজিয়ে দিলাম। এবার এটা কুকারে এমনভাবে ভাপিয়ে নেব যাতে সেদ্ধ না হয়ে যায়, মোটামুটি যেন গলে না যায় এরকমভাবে সেদ্ধ করব। একটা হুইসেল হওয়ার আগেই অফ করে দেব। নুন হলুদ আরও একটু করে মিশিয়ে নিলাম, আমরা যেভাবে ভাপিয়ে নিই সেরকমভাবে। এখানে আমি ছোটো দু বাটি মুড়ি এভাবে গুঁড়ো করে নেব মিক্সারের সাহায্যে, বা শিল নোড়া যে কোনোভাবে করতে পারেন। দেখে নিচ্ছি পুরো গোটা থাকবে, গলে যাবে না এরকমভাবে। এবার স্ট্রেনারের সাহায্যে জলটা ছেঁকে নিচ্ছি আর মুড়িটা পুরো গুঁড়ো করে নিয়েছি। এবার সর্ষে বাটা লাগবে, কাঁচা লঙ্কা নুন দিয়ে বেটে নেব। এবার একটা মিক্সিং বোলের মধ্যে 2 টেবিল স্পুন বেসন আর 2 টেবিল স্পুন চালের গুঁড়ো নিলাম, পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিলাম, রসুন বাটা 1 টিস্পুন নিলাম, আর যে সর্ষেটা 1.5 টিস্পুন সর্ষে আমি বেটে নিয়েছি সেটা পুরোটা দিয়ে দিলাম, সামান্য একটু হিং দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো এটা নাও দিতে পারেন যদি বাচ্চাদের জন্য বানাতে হয়। এবার জল দিয়ে দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। বাচ্চারা অনেক সময় থোড় খেতে চায় না, তার জন্য আমি এই রেসিপিটা নতুনভাবে আপনাদের সামনে শেয়ার করছি। আর এইভাবে গোল গোল করে কাটার জন্য এতে জলও থাকবে না। এবার এই ব্যাটারে কোটিং করে আমি এটা ডিপ ফ্রাই করে নেব। এইভাবে সবগুলো আমার না হলেও প্রায় অর্ধেকের বেশি আমি এই ব্যাটারটাতে এটা মিশিয়ে তৈরি করে নিচ্ছি, বাকি থোড়টা যে কোনো মিক্স ভেজের মধ্যে ব্যবহার করে নেব। এবার একটা ডিশের মধ্যে সামান্য একটু মুড়ির গুঁড়ো নেব, পুরো মুড়ির গুঁড়োটাতে আমি এইটা দেব না বা ভিজে যাবে পুরোটা। এইভাবে চামচের সাহায্যে উল্টে পাল্টে একটা একটা করে ফ্রাই প্যানে সাদা তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি ফ্লেমটা অফ করে সবগুলো দিয়ে দিলাম, তারপর আবার ফ্লেমটা অন করে নিয়েছি। ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু ভালো করে ক্রিসপি করে ভেজে নেব। এটা খুবই খেতে ভালো হবে, বাচ্চাদের মনে হবে যে চিপস খাচ্ছি এরকম, তাই অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, সবারই খুব পছন্দ হবে। ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আবারও একটা অন্য ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।